This is ABC News, AGTV. ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট থেকে যে জল সরবরাহ হয় যে সমস্ত এলাকায়, সে সমস্ত এলাকায় কিছু কিছু জায়গায় জল পান করার পর ওই সমস্ত এলাকার লোকদের ডায়রিয়া হতে আমরা খবর আমাদের কাছে রয়েছে, এবং ডায়রিয়া হওয়ার মূল কারণ হচ্ছে কোথাও না কোথাও জলের কন্টামিনেশন হচ্ছে। আজকে আমার কাছে যে রিপোর্টটা এসছে, আমাদের যে সোর্স সোর্সে কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে গান্ধী স্কুলের সঙ্গে যে ওয়াটার ট্যাঙ্কটা রয়েছে তার থেকে যেই সমস্ত এলাকায় জল সরবরাহ করা হয় উদিচি ক্লাব, শিবনগর, মৎস্যমণি, শান্তিপাড়া, এই সমস্ত এলাকায় লোকেদের ডায়রিয়া সংখ্যাটা বেশি, এবং জল পরীক্ষা যেটা আমরা বারংবার করা হচ্ছে তার থেকে পরিষ্কার যে আমরা একটু কনক্লুশন আসতে পেরেছি যে গান্ধী স্কুলের ট্যাঙ্ক থেকে যে সমস্ত এলাকায় জল সরবরাহ করা হয় বটতলির কলেজটিলা প্রান্ত থেকে গান্ধী স্কুলের ট্যাঙ্ক, তারপর উদিচি ক্লাব, শিবনগর এলাকা, মৎস্যমণি হয়ে শান্তিপাড়া, ওই সমস্ত জায়গায় লোকেদের এই ডায়রিয়া হওয়ার মাত্রাটা বেশি, এবং কন্টামিনেশন কোথায় হচ্ছে তা খুঁজে বের করার জন্য ইতিমধ্যে DWS এর কর্তৃপক্ষরা তা খুঁজে বের করার জন্য তার উঠে পড়ে লেগেছে। আমরা আশা করছি যে কোনো সময় তা আজও হতে পারে, কালকে হতে পারে, কোথায় আমাদের লিকেজ রয়েছে সেটা আমরা খুঁজে বের করবো। আমরা জায়গাটা কনফাইন করে আনতে পেরেছি, তার মূল কারণ এই কিছুদিন আগে এই শিবনগর এলাকায় ড্রেনের কাজ শুরু হয়েছে, ড্রেনের কাজ এখনও চলছে। এর আগে আরবান দপ্তরের তরফ থেকে পাইপলাইন বসানোর কাজ সম্পন্ন হয়েছে, জলের যে পাইপলাইন আপনারা জানেন এই যে এখন যে জল সর দ্বারা সম্পর্কিত হচ্ছে, তো আমরা এখন এটাকে কনফাইন করে আনতে পেরেছি এবং এনে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি কোথায় এই কন্টামিনেশনটা হচ্ছে। যেমাত্র আমরা এই কন্টামিনেশনের জায়গাটা আমরা খুঁজে পাবো, স্বাভাবিক আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা আমাদের দপ্তরের তরফ থেকে নেওয়া হবে। আমরা আমাদের পুরো পরিষদের তরফ থেকে আমাদের বলা হয়েছে জনসাধারণকে কটা দিন যেন জল ফুটিয়ে তারা যেন পান করেন, এবং আমাদের তরফ থেকেও ক্লোরিনের মাত্রাটা, কারণ রেসিডুয়াল যে ক্লোরিন যদি আমাদের সোর্সে যেটা বা কলেস্টিল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রেসিডিউ যে ক্লোরিন সেগুলো আমরা এখানে পাচ্ছি, তার মানে এখানে কোনো ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস নেই। তারপর যখন এটা পাইপলাইনের মাধ্যমে দিয়ে যায় এন্ড পয়েন্টে গিয়ে আমরা দেখছি রেসিডুয়াল ক্লোরিন জিরো, তো স্বাভাবিকভাবে কোথাও না কোথাও লাস্ট পয়েন্টে যদি রেসিডুয়াল ক্লোরিন থাকে তার মানে আমরা সমস্ত ওই পাইপলাইনের সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে মেরে রেসিডুয়াল ক্লোরিনটা বেরোচ্ছে, কিন্তু লাস্ট পোর্শনে যেহেতু আমরা জিরো পাচ্ছি তার মানে কোথাও না কোথাও আমাদের কন্টামিনেশন হচ্ছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কটা দিন আমাদের ধাপে ধাপে ক্লোরিনের সংখ্যাটা একটু বৃদ্ধি করা হবে, এবং
এটা বুঝে শুনে সায়েন্টিফিক মেথডেই সেই মাত্রাটা আমরা ইনক্রিজ করবো, যাতে করে যারা জল পান করবেন তাদের যেন কোনো সাইড এফেক্ট না হয়। আমাদের যারা এই ডায়রিয়া আক্রান্ত হয়েছে সবাই স্টেবল, হাসপাতালের থেকে ছাড়াও পেয়েছে আমাদের পশ্চিম জেলার যিনি সিএমও, এই সমস্ত এফেক্টেড এরিয়াতে বাড়ি বাড়ি আমাদের সার্ভেলেন্সও চলছে, আমাদের মেডিকেল ক্যাম্পও ওখানে সংগঠিত হচ্ছে, যাতে করে এটাকে আমরা একটা এপিডেমিক হিসেবে আমরা যেন না হয় এবং সিচুয়েশন ইজ ভেরি মাচ আমরা কন্ট্রোল। আমি আজকে প্রেস মিট করার উদ্দেশ্য এটাই, কিছু কিছু খবর এরকমভাবে লেখা হয়েছে মানুষ বিভ্রান্ত হতে যথেষ্ট সহায়তা করবে, মানুষ আতঙ্কিত মানুষকে আমি এতটুকু একটি মানে আরও যারা এই কলেজটিলা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের জল আপনারা যারা পান করেন তাদের গ্যাদারতে বলছি ভয় পাওয়ার কিছু নেই, শুধু আপনারা দয়া করে এই কটা দিন আপনারা জল যেটা সংগ্রহ করবেন একটু ফুটিয়ে আপনারা দয়া করে খাবেন, এতে হয় কি আপনি টেকনিক্যাল This is ABC News. AGT Live. This is ABC News.